नमस्कार बंधुरा, माधुरीज किचेने आपनादे सकलके स्वागत जानाई। आमार आजके रेसिपि काकड़ा पिठा। आमरा अनेकेई जानी उड़िष्याय काकड़ा पिठे खूबी जनप्रिय, किन्तु उड़िष्यार पाशापाशि पश्चिमबंगेर बेश कयेकटी जेलाय विशेष करे बाँकुड़ा ओ पुरुलिया जेलार उत्कल ब्राह्मण सम्प्रदायेर मानुषदेर काछे एई काकड़ा पिठे खूबी जनप्रिय, किन्तु बानानोर पद्धतिगत दिक थेके एकटु आलादा। ताहले चलुन शुरू करी आजकेर एई भिडियोटी। काकड़ा पिठे तैरि करार जन्य सबार प्रथमे आमी खोआ खीर तैरि करे नेब। एजन्य आमी गैस अन करे कड़ाइर मध्ये निएछि 1 लिटार परिमाणे गरुर दूध। सबार प्रथमे दूधटाके भालोभाबे फुटिये नेब, तारपर मीडियाम आँचे ए दूधटाके बारबार नेड़ेचेड़े घन करे नेब। आर बारबार एभाबे नेड़े जेते होबे जाते नीचे ना लेगे जाए। बेश किछुक्षण दूधटाके आमी एभाबे नेड़ेचेड़े देखुन दूध अनेकटाई घन हये गेछे। एई अवस्थाय आमी एर मध्ये दिच्छि हाफ कप परिमाणे चीनी। मिष्टिटा आपनारा अवश्य एर थेके कम बा बेशी दिते पारेन। आबारो नेड़ेचेड़े दूधटाके आरो किछुटा घन करे नेब। खोआ खीर बानाते एकटु बेशी समय प्रयोजन हय, सेई जन्य धैर्य निये दूधटाके बारबार नेड़ेचेड़े एभाबे खोआ खीरटाके तैरि करे निते हबे। एई देखुन खोआ खीर आमार तैरि हये गेछे। एरपर ग्यासेर आँच बन्ध करे खोआ खीरटा ठान्डा होवा पर्यन्त अपेक्षा करब। एदिके ग्यास अन करे कड़ाई बसिये दियेछि। एर मध्ये दिच्छि मेजारिং কাপ মেপে 2 কাপ পরিমাণে জল। আর 1 কাপ পরিমাণে জল আমি সরিয়ে রাখছি, পরে প্রয়োজন হলে এর মধ্যে দেব। এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর দেব 1/4 চা চামচ পরিমাণে লবণ। তারপর একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেব যাতে চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেছি। এই দেখুন জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দেব আতপ চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার এক হাতে আতপ চালের গুঁড়োটা ফোটানো জলের মধ্যে ঢেলে দিচ্ছি, আর এক হাতে রুটি বেলার বেলনের সাহায্যে আতপ চালের গুঁড়ো গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই আতপ চালের গুঁড়োটা কিন্তু একসঙ্গে ঢেলে দিতে হবে, অল্প অল্প করে ঢাললে কিন্তু চলবে না। তারপর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে গরম জলের সঙ্গে আতপ চালের গুঁড়োটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব জল। এখানে প্রয়োজন মতো জল দিতে হবে, কারণ আতপ চালের গুঁড়োটা যেরকম শুকনো হবে সেই অনুযায়ী এখানে জলের প্রয়োজন হতে পারে। আমি প্রথমে 1 কাপ পরিমাণে জল এর মধ্যে দিলাম, তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও 1/2 কাপ পরিমাণে জল দিচ্ছি, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব। আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। এইভাবে প্রায় 4-5 মিনিট সময় ধরে আমি চালের গুঁড়োর এই মণ্ডটাকে এভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। চালের গুঁড়োর মণ্ডটা যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে পিঠে তৈরি করার জন্য মণ্ড পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই দেখুন আতপ চালের গুঁড়োর মণ্ডটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে পিঠে তৈরি করার জন্য এই মণ্ডটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। চালের গুঁড়োর এই মণ্ডটা গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে, সেই জন্য আমি এখান থেকে কিছুটা মণ্ড নিচ্ছি, তারপর বাকিটা একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো যাতে মণ্ডটা ঠান্ডা না হয়ে যায়, কারণ এই মণ্ডটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যেতে পারে। এরপর সামান্য চালের গুঁড়ো দিয়ে আমি এই মণ্ডটাকে আরও কিছুক্ষণ সময় ধরে এভাবে ঠেসে ঠেসে মেখে নেব। তারপর একটা সফট ডো তৈরি করে নেব এবং এখান থেকে লেচিগুলোকে কেটে নেব। এরপর এখান থেকে বড় বড় সাইজের করে লেচিগুলোকে কেটে নিয়েছি। আমরা যেমন রুটি তৈরি করার জন্য বড় বড় সাইজের লেচি কাটি, ঠিক সেরকমভাবে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে আমি প্রথমে কয়েকটা লেচি তৈরি করে নিলাম। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে উপরে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে লেচিটাকে বেলে নেব। হালকা হাতে লেচিটাকে বেলে নিতে হবে। আমি লুচির সাইজের লেচিটাকে বেলে নিচ্ছি। তারপর একটা টিফিন কৌটো দিয়ে এটাকে কেটে নেব যাতে সমস্ত পিঠেরগুলোর সাইজ একই রকম হয়। কাটার পর বাড়তি যে অংশটা রয়েছে সেটা আমি অন্য লেচির সঙ্গে মিশিয়ে দেব। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। ওই একই রকমভাবে আমি আরও একটা কাঁকড়া পিঠে বেলে নেব। এই কাঁকড়া পিঠে আপনারা এরকম অবস্থাতেও গরম তেলে ছেঁকে নিতে পারেন,
কিন্তু আজ আমি খোয়াখিরের কাঁকড়া পিঠে তৈরি করে দেখাচ্ছি। এই জন্য আমি প্রথমে খোয়াখির তৈরি করে নিয়েছি। এই দেখুন, এই কাঁকড়া পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব কিছুটা খোয়াখির। পিঠের মাঝখানটাতে আমি কিছুটা খোয়াখির এরকমভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপর এর উপরে আরও একটা কাঁকড়া পিঠে বসিয়ে দেব। তারপর সাইডটা খুব ভালোভাবে মুড়ে দেব। পিঠের এই সাইডটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে। এই দেখুন, খুব সুন্দরভাবে একটা কাঁকড়া পিঠে তৈরি হয়ে গেছে। ওই একই রকমভাবে আমি বাকি কাঁকড়া পিঠেগুলোকে প্রথমে তৈরি করে নেব। কাঁকড়া পিঠেগুলো ভাজার জন্য এদিকে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে একটা কাঁকড়া পিঠে ছেড়ে দিলাম। তারপর মিডিয়াম আঁচে কাঁকড়া পিঠেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর এই দেখুন, কাঁকড়া পিঠে তেলের উপর ভেসে উঠেছে। তারপর আমি সামান্য একটু তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কাঁকড়া পিঠেটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে একটা কাঁকড়া পিঠে তৈরি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি আরও একটা কাঁকড়া পিঠে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর কাঁকড়া পিঠের তেলের উপর ভেসে উঠবে। আর এভাবে যদি গরম তেল ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। কিছুক্ষণ পর উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পিঠেটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এই পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওই একই থালার মধ্যে রেখে দেব। ওই একই রকমভাবে আমি বাকি কাঁকড়া পিঠেগুলোকেও ভালোভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, খোয়াখিরের কাঁকড়া পিঠা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।